এরা যোগ দিচ্ছে। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি সংঘর্ষ করো, হাম তোমারি সাথ হ্যায়। উত্তরবঙ্গে ভোটের কয়েক ঘন্টা আগে শুভেন্দুর হাত ধরে দলে দলে বিজেপিতে যোগদান উত্তরবঙ্গের চাপ বাড়ল তৃণমূলের। প্রসঙ্গত, আজ উত্তরবঙ্গের রায়গঞ্জের হিমাদাবাদে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে বিজয় সংকল্প সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে প্রত্যাশা মতো রাজ্য সরকারকে নিশানা করে আক্রমণ করেন শুভেন্দু। সরাসরি টিএমসি প্রার্থীকে দুর্নীতির অভিযোগে তোপ দেখে বলেন, এর ভবিষ্যৎটাও শাহজাহানের মতন হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের মতন হবে, তাই আপনারা এই পচাশামুকে নিজের পা কাটবেন না। একই সঙ্গে কয়েক বছর আগে ঘটে যাওয়া কালিগঞ্জে ধর্ষণ ও খুন নিয়েও রাজবংশীদের সতর্ক করে বদলার বার্তা দেন শুভেন্দু অধিকারী। বলেন, কালিগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো, রাজবংশী মেয়েটার কথা, ওই যে ধর্ষণকারী জাভেদ কি করেছে ইত্যাদি ভয়াবহ বর্ণনা দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, অর্ধেক চোর নেতা মন্ত্রী জেলে গেছে, আর আমার তৃতীয় টার্মে বাকিগুলোকেও আমি জেলে পাঠাবো, এটা নরেন্দ্র মোদি বলে গেছে। সবে তো মাফলার গেছে, এবার পালা হওয়াই চটির, সর্বস্তরে চুরি করেছে এই কৃষ্ণ কল্যাণী। আপনারা শুনলে অবাক হবেন, হর্টিকালচার কর্পোরেশন যার চেয়ারম্যান মমতা ব্যানার্জির প্রিয় মন্ত্রী প্রদীপ মজুমদার, আপনারা কি করেছে জানেন? 31 কোটি টাকার ঘাপলা, বাজার থেকে যে আমের চারাগুলো 22 টাকাতে পাওয়া যায়, মানরেগাতে সেই আমের চারা কৃষ্ণ কল্যাণীর ফার্ম সাপ্লাই দিয়েছে 85 টাকা করে। যে 42 টাকার নারকেল গাছ পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট কেনে, সেই নারকেল গাছ কৃষ্ণ কল্যাণী তার ফার্ম থেকে সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। এই এত বড় একটা ডাকাত যাবে রায়গঞ্জ থেকে? এই ডাকাতকে পাঠাবেন আপনারা? পাঠাবেন? আরে আমি আপনাকে বলছি, এর ভবিষ্যৎটা শাহজাহানের মতো হবে, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে, তাই আপনারা এই পচা শামুকে নিজের পাটা কাটবেন না। জোট বাঁধুন, ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে। কি বলছে? বাড়ি দেব ফর্ম ছাপিয়েছে, ওটা ভুয়া ফর্ম, ওইটা একদম ভুয়া ফর্ম। আই প্যাকের চ্যাংড়াগুলো, চোরগুলো আপনাদের বাড়িতে গিয়ে বলছে। আমি গণদেবতাকে বলছি, হেমতাবাদের ছোট ব্লক, এটা মাত্র 6টা অঞ্চল, আপনারা বাড়িতে গেলে গরম পড়েছে, শরবত খাইয়ে জিজ্ঞেস করবেন তো? প্রধানমন্ত্রী বলছে 45,000 কোটি টাকা দিয়েছি আবাসে, 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর মমতা তার সরকার দিল্লিতে পাঠিয়েছে, আমরা বাড়ি পাইনি কেন? একটা ফাঁকা কাগজ, নিচে প্রেসের নাম পর্যন্ত নেই, গিয়ে বলছে ফিল আপ করো, ভোটের পরে বাড়ি দেব। তৃণমূল যদি 13 বছরে এত কাজ করে থাকে, তাহলে ভোটের আগে এই ভুয়া ফর্ম নিয়ে ঘুরতে হচ্ছে কেন? দ্বিতীয়ত কি বলছে মায়েদের, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, যেন বাপের টাকা আর সরকারের টাকা। আপনাদের বলে রাখি, বন্ধ তো হবে না, বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন, আমরা জানি আপনারা আনবেন। তার পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার, আজকে বিজয়া দশমী, আর 3,000 টাকা করে মাসে দেব, 1 তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্যের বিরোধী দলনেতা বলছে
2,28,00,000 লোকের প্রতিনিধি বলছে গত বিধানসভা ভোটে ওদের মালিক মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1,956 ভোটে হারানো বিরোধী দলনেতা বলছে আপনাদেরকে মারা সন্দেশ খালি দেখেননি, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার সম্মান আগে হ্যাঁ কি না বলুন। 10 বছর ধরে দলিত শিডুল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের পিতা তৈরির নামে শাহজাহানরা কি করেছে, কেন আজ রেখা আজ প্রার্থী, কেন নরেন্দ্র মোদী বলছে শক্তি স্বরূপা, বদলা নেবেন না মারা, বদলা নেবেন না, সন্দেশখালীর বদলা হবে, হবে তো, হবে তো, ইভিএম এ বদলা হবে, কত নম্বর টিপতে হবে, কত নম্বর, কত নম্বর। আর একটা কথা বলি, কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো, রাজবংশী মেয়েটার কথা, ওই যে ধর্ষণকারী জাভেদ মনে আছে, ভুলে যাননি তো, কি করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গত বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট বেরোয়নি, সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আঁপড়ে ছিঁড়ে কামড়ে নরখাদকের মতো হত্যা করল, পুকুরে ফেলল। মমতার পুলিশ কি বলল, বলল পুকুরে ডুবে মারা গেছে, পাশে বিশেষ সিসি। বদলা হবে না মাগো, হবে না মা, রাজবংশী মেয়েটার বদলা হবে না। এই পাশে কালিয়াগঞ্জ আপনারা উত্তাল করে দিয়েছিলেন, বদলা হবে না। জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, বদলা চাই, হবে তো। মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল, আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন 35 বছরের যুবক, কাজ পায়নি, শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে 15,000 টাকা বেতন, কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল, এসেছিল বিয়ে বাড়িতে, দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি 2টো, মৃত্যুঞ্জয় প্রতিবাদ করল, মুজফফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা, এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে, শাস্তি হয়েছে, ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে, এসেছে কোনোদিন, মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না, আমার যুবকরা, যুব মোর্চা কোথায়, শাস্তি দেবেন না, তোমার ভাইকে যা কেড়েছে তাকে শাস্তি দেবে না। 26 তারিখে বদলা চাই, বদলা হবে তো, বদলা হবে তো, বদলা হবে তো, তাই কথা বাড়াবো না, ফাঁসি দাও 2.5 ঘন্টা বাই রোড, অনেক দূর যেতে হবে, কথা দিয়ে গেলাম কার্তিককে জেতাবেন, উপরে তো নরেন্দ্র মোদী কোনো কথা নেই, বাসুদেব সরকার আর আমি গ্যারেন্টি থাকলাম, গ্যারেন্টি থাকলাম। প্রথম কাজই হবে রাধিকাপুর থেকে সোজা ট্রেনে চাপিয়ে দিল্লি পাঠানো, অর্ডার হয়ে গেছে, কার্যকর হবে, বাকি সব কাজ হবে। স্বাস্থ্যসাথীর কার্ড নয়, আয়ুষ্মান ভারত চাই, তাই তো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চাই, উজালা ফ্রি চাই, বেটি পড়াও বেটি বাঁচাও চাই, চাকরি চাই, শিল্প চাই, কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে, তাই জোট বাঁধন তৈরি হন, কথা দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা মাসে, আসাম দিচ্ছে, আসাম দিচ্ছে 2,500 টাকা মাসে বিজেপি সরকার, লালি বহিন মধ্যপ্রদেশ দিচ্ছে, আগে 1,500 দিত এখন 3,000, গ্যাস দেবো 450 টাকায়, আমরা ভজনলাল শর্মা রাজস্থান দিচ্ছে, জোট বাঁধন তৈরি হন,
মোদিজিকে আনতে হবে। মোদিজি কি কি দিয়েছেন পাঁচ বছরে? মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত, বন্ধ করে দিয়েছেন ট্রিপল তালাক। আর তালাক শব্দ শোনা যায়? মোদি হয় তো মুমকিন হ্যায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন জীবদ্দশায়। 85 বার সংঘর্ষ, 3 লাখ হিন্দু শহীদ হয়েছে। বাবর যেদিন দখল করতে আসে, একদিনে 75,000 হিন্দু শহীদ হয়। 22 জানুয়ারি 2024, এত শর্ট মেমোরি হলে হবে? রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো? কংগ্রেস দিল্লিতে থাকলে করতো? সিপিএম থাকলে করতো? আর এ জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন, ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচো ভূষ সুইসিত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে, রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে, ওর কথা ছেড়ে দেন। মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি। আর আমাদের নেতাকে, আপনি পশ্চিমবঙ্গে থাকতেন, কোথায় থাকতেন? এখন বাংলাদেশে, আগে পূর্ব পাকিস্তানে। কে এনেছে জানেন 47-এ? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান। 370 কে হাঁটিয়েছে বলুন তো? 35-এর একে হাঁটিয়েছে। কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি, অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফিরিয়ে এনেছে? মহাকালকে কে সাজিয়েছে উজ্জ্বনী, হর হর মহাদেব? বাবাধাম কাশীধাম বেনারসকে কে সাজিয়েছে? কেদারধাম বদ্রীধামকে কে সাজিয়েছে? নরেন্দ্র মোদি। আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে, গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি? নমশূদ্ররা ভুলেননি তো? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো? আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে? নরেন্দ্র মোদি। আবার কে? ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করল কে? নরেন্দ্র মোদি। আবার কে? আর তোমরা কি করেছ? বালুরঘাটে দল ছেড়েছিল বলে 4 জন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ, এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। জোট বাঁধন তৈরি হন, 26 তারিখে পদ্ম ফোটাতে হবে। আমি বিরোধী দলনেতা, আবার বলে যাই, মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি, আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো, বাংলায় শান্তি আসবে, আপনারা সবাই ভালো থাকবেন, বহুজন সুখায় বহুজন হিতায়। আমার সংখ্যালঘুদের বলবো, মোদিজির 175টা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি। মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তাই মোদিজিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি।